আমি মোকারম বাড়ি বলছি, অদম অযোগ্য ছোট, আমরা কেউ মুসলমান নই। তো একজন বলে, বাড়ি হুজুর এটা কি ধরনের কথা বললেন, আমরা কালিমা পড়েছি তো, নামাজ পড়ি তো, শুক্রবারে দুই রাকাত, রমজান আসলে রোজা রাখি তো, আপনি বলছেন আমরা মুসলমান না। আমি বললাম, ভাই পুরা কথাটা তো আগে শেষ করতে দেন। আমাদের মতো মৃত্যুক যদি মুসলমান হয়, সিদ্দিকে আকবরের মতো সত্যবাদী মুসলমানকে কি বলবেন? আমাদের মতো বাটপার যদি মুসলমান হয়, ফারুকে আজমের মতো মুসলমানকে আপনি কি বলবেন? আমাদের মতো কিপটা অন্যের জায়গা দখল করা মানুষ যদি মুসলমান দাবিদার হয়, উসমান গনি জিন্নুরাইনের মতো মুসলমানকে আপনি কি বলবেন? আমাদের মতো অল্পতে ভয় পাওয়া আল্লাহকে ভুলে যাওয়া মানুষ যদি মুসলমানের দাবিদার হয়, মাওলা আলী শেরে খোদার মতো পাক্কা ইমানদারকে আপনি কি বলবেন? আমাদের মতো সাপ্তাহিক দুই রাকাতি জুমার নামাজ পড়নে ওয়ালা যদি মুসলমান দাবিদার হয়, কারবালার ইমাম হুসাইনের মতো মুসলমানকে আপনি কি বলবেন? এবার বলেন তো আমরা মুসলমান? আরেকজনের মুখেও আসবে না যে আমরা মুসলমান। তো আমরা কি, শুনে রাখুন ভাইয়েরা, আমরা মুসলিম হওয়ার চেষ্টায় আছি, আমরা মুসলিম হওয়ার চেষ্টায় আছি। আরেকটু জোরে বলবেন, আমরা মুসলিম হওয়ার চেষ্টায় আছি। কোন বান্দার তাকদিরে যদি রব্বে করিমের দরবার থেকে মুসলিম হওয়ার সার্টিফিকেট চলে আসে, এটাই তার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ।